ভাই, এটা থিয়েটার নাকি ওই রুম তুমি ধরছো? এখানে এসে একটু ঘাবলা হয়ে গেছে। অনলাইনে 50 টাকায় টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে সব ও ভাই, সিনেমা শেষ হয়ে গেছে, ওঠোই এবার। আমরা থানা এখন যাচ্ছি, এই লালিতে এসেছি। আমরা 4:45 বেজে গেছে, কিন্তু আমরা এখন যাচ্ছি ভেড়িয়া দেখতে। ভেড়িয়া উলভেরিন, চারটি উলভেরিন। হ্যাঁ, 4:45 শো, এখন 4:50 বেজে গেছে। রাইট, সি দিস ইজ লালি, যেটা কিনে খিল্লি তো করেছি। जब 100 रुपए का काम 10 रुपए में हो सकता है तो 90 रुपए बचे। এখানে এসে একটু ঘাবলা হয়ে গেছে। অনলাইনে 50 টাকায় টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে 70 টাকা দিয়ে কাটতে হবে। এখানে আমি মনোপলি, কিন্তু অনলাইনে ট্যাক্স ফ্যাক্স দিয়ে 65 টাকায় তোমার হয়ে যাবে। আমরা ভুল করেছি। খারাপ না, আমরা এখন বেরিয়েছি হাফ টাইম, একটু ওয়াশরুমে যাবো। এটা বিষয়টা হচ্ছে থিয়েটারে জাস্ট একটা আলো জ্বলে, ঠিক আছে? অল্প টাকায় এমন কোনো যদি সিনেমা থাকে যেটা তোমার দেখার ইচ্ছে নেই, কিন্তু অল্প টাকায় হলে দেখতে পারো, তাহলে তোমরা এই থিয়েটারটা এসে দেখতে পারো। আদারওয়াইজ আমি ভেবেছিলাম পাঠান দেখবো যদি ভালো হয়। নট অ্যান অপশন, দিস ইজ নট অ্যান অপশন। সো আমরা এখানে অ্যাকচুয়ালি মজা করতে এসেছি, তো এইটুকুর জন্য ঠিক আছে। সাউন্ডটা মানে পরে বলবো, ওটা হাফ টাইমে পরে বাইরে বেরিয়ে কোনো কথা। তাই হচ্ছে পুরো থিয়েটারটা। এই যে আমরা যদি অনলাইনে কাটতাম এখানে বসতে পারতাম 50 টাকা, কিন্তু এটা বন্ধ রেখেছে এখন। এটা অফলাইনে পুরো বন্ধ ভাই। এটা ওয়ো রুম না, লালি থিয়েটার তুমি ধরতে পারবে না। পেছনে সিনেমা শেষ হয়ে গেছে, কিন্তু ওদের সিনেমা শেষ হয়নি। ছেলেটা নিচে কি মেটার কে ব্লোজাব দিচ্ছে ভাই, জ্যাকেট গেঞ্জি সব খোলা। ভেড়িয়া দেখতে এসেছে না, ভেড়িয়া দেখাতে এসেছে। আমি এটা দেখাতে পারলাম না, এটা দেখানো অবশ্য উচিত না, বাট আলাদা সিন চলছিল। সিকিউরিটি প্রথমে কিন্তু পাতা লাগে, প্রথমে পাতা লাগে রেখেছে। যারা আসে থিয়েটারে ওই মানে টর্চ দিয়ে দেখি দেখ কোন সিটে সিয়ে দেখে, ও ভাই সিনেমা শেষ হয়ে গেছে, ওঠোই এবার। মাল আর উঠতে পারছে না, 70 টাকায় ফুল মজা। তবে ওজন খরচা থেকে এটা কমই খরচা, এটা আমি জানতাম না যে এখানে এরকম হয়। আমরা লাস্ট ভিডিও করছি এরকম কিছু একটা দেখেছিলাম আমরা ব্যারাকপুরে গিয়ে, তারপরে এটা অনেক বছর বাদে এরকম একটা কিছু দেখলাম। ভালো, বেশ 2 বছর রিভিউ টাইম। আর তার আগে বলে দিই, শুরুতে যেটা আমরা বলছিলাম যে একটা স্ক্যাম টাইপের রয়েছে, অ্যাকচুয়ালি বিষয়টা স্ক্যাম কিছুই না। অনলাইনে কাটলে 50 টাকাই হবে, খালি নিচে যে 50 টাকার সিটগুলো, ওগুলো যেটা দেখালাম ওরকম ধুলো পড়ে গেছে, ও মুছে ঠুচে দিতে হয়, ওই জন্য ওরা পুরোপুরি 70 করে দিয়েছে, মানে ওপরে ব্যালকানিতে বসত। আর ব্যালকানিতে বিষয়টা হচ্ছে আমরা কাটলে ওটা হতো না, কেটে ওখানে যেতে হতো, গিয়ে ওরা আবার চেঞ্জ করতে হতো, হয়তো 10-20 টাকা আবার বেশি। না না, বেশি নিত না, বেশি নিত না। ওরা বললো যে তাহলে 70 টাকাটায় বসিয়ে দিত, বা ওইখানে আবার মুছে ঠুছে তারপরে বসাতে হতো, মানে ধুলোওয়ালা সিট গুলোতে মুছে তারপরে বসাতে, যেটা হয়েছে ঠিকই হয়েছে। আমাদের থিয়েটারের অ্যাটমসফিয়ারটা ভালো লাগে, সিট ভালো না, সাউন্ডের এমন না যে পিভিআরে দেখি বলে ওরকম বলছি। আমিও ছোট ছোট থিয়েটারে দেখেছি, নরেন্দ্রতে দেখেছি, বাট এটা পোষালো না বড্ড। ইউনো কোয়ালিটি স্ট্যান্ডার্ড, থিয়েটারের নামে ওয়েও চলছে ভাই, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে লোক আসছে, লাইট নিয়ে লাইট জ্বলছে। বাই দ্য ওয়ে, কখনো দেখেছো থিয়েটারের স্ক্রিনে ছায়া দেখা যাচ্ছে? মানুষ যাচ্ছে সেটা ছায়া দেখা যাচ্ছে, পাখার ছায়া দেখা, পাখার ছায়া দেখা যাচ্ছে। তারপরে একজনের ফোন এসেছে, ফোনে কথা বলছে,
বৃষ্টিতে কাপড় ভিজে গেলে যেরকম লাগে পর্দাটার সাইডটাও না সেরকম পুরো ভিজে একদম ডার্ক। এটা ডার্ক মুভি বলে ঠিক ছিল, কিন্তু যদি ডে লাইটের কোনো সিন থাকতো স্ক্রিনে দাগে ভরে, সেটাও একটা ঠিক যে লোক এলে তাহলে এটা ঠিক করতে পারবে। আমার লোক এই জন্যও আসে না যে কোয়ালিটি ভালো না। এবার হচ্ছে সিনেমা কিরকম সেটা বলতে হবে। সিনেমাটা ঠিকঠাক, ঠিক আছে, শুরুটা খুব ভালো, শুরুতে একটা বেশ গান গান আছে, একটা গানটা কি জানো নাম বাস চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন প্লে ঠিক আছে, একটা জায়গায় ভিএফএক্সটা কিরকম যেন একটা লাগছিল, ওই পাহাড়ের ওপরে যেখানে বসেছিল ওই জায়গার ব্যাকগ্রাউন্ডটা কিরকম একটা লাগছিল, আর একটা হচ্ছে চারদিক থেকে সেই তোমার ধোয়া ঘিরে বরন্দাবান উল্ফ টাইপের কিছু একটা হয়ে গেল, মানে লুকটা বেটার করেছে এখানে, বহু চেষ্টা করেছে। সে বদলাপুরের কথা মনে পড়ে যাচ্ছে লুক দেখে, ট্রেন এসে গেছে আমাদের, এটা আমাদের না অ্যাকচুয়ালি অপোজিট, মানে মেইন যেটা বলার কথা সেটা হচ্ছে সবাই নিজের কাজটা ভালো করেই করেছে জাস্ট, কিন্তু এই কিয়ারা আডবানি না কিয়ারা আডবানি সরি কৃতি সানানের সাথে বরুণ ধাওয়ানের কেমিস্ট্রিটা ঠিক জমেনি, হঠাৎ করে শুরু হলো, হঠাৎ করে কি হলো স্পয়লার দেবো না, কিয়ারা আডবানির কথা কেন মনে পড়লো, ঠিক আছে ভালো তো লাগতেই পারো নাকি, এবার ওই কেমিস্ট্রিটা ভালো লাগেনি, স্ত্রীর সাথে বেশ কানেক্ট করেছে, আমি যেভাবে ভেবেছিলাম করবে সেরকম কিছু না ওই আর কি, ঠিক আছে, আর একটু স্ট্রং ভাবে কিছু কানেক্ট করলে আরো ভালো লাগতো, আর গানগুলো ভালো, অরিজিৎ সিং এর গানগুলো খুব ভালো, আলাদা না জনার্দনই পুরো এই মুভিটার একটা জান, মানে কমেডি আছে কানেকশন ও থ্রুতেই হবে, স্পয়লারই দিলাম, ও ঠিক আছে এটা কোনো বড় স্পয়লার না, বাট সিনেমাটা তুই তো দুবার দেখেছিস, থ্রি ডি আর টু ডি কোনটা বেশি ভালো লেগেছে? অ্যাবসলিউটলি থ্রি ডি, আর ওতে সাউন্ড এফেক্ট অ্যাটমসফিয়ার বেটার ছিল, হ্যাঁ, বাট আমরা এখানে মোস্টলি কথা বলছি লালির ব্যাপারে, লালি থিয়েটার, লালি থিয়েটারের ব্যাপারটা হয়ে গেছে, এটা মুভির কথাটা বললাম, মুভিটা বেটার, অনেকটাই বেটার, মানে খারাপ না, সব যে একটা স্ট্যান্ড একটা একটা থট তৈরি হয়ে গেছে যে বলিউড আজকাল অত ভালো হয় না, হয়তো এটা বেটার, এটা বেটার কাজ, বেটার, এবং একটা দুটো জায়গা ভিএফএক্স এদিক ওদিক রয়েছে, বাট বাকি জায়গা ভিএফএক্স গুলো উল্ফে যেখানে ট্রান্সফর্ম হচ্ছে, এই মুভিটাতে অনেক সোশ্যাল মেসেজ আছে, ঠিক আছে, রিয়েল লাইফে, একটা হচ্ছে ওই যে আমরা চাইনিজ যাদের ওই নর্থ ইস্টের লোকদের ওই চাইনিজ ফাইনিজ বলা হয় এটা, সেটা যে তাদের খারাপ লাগে সেইটা, আর অর্গানাইজেশনের একটা বহুত বড় ব্যাপার আছে, জঙ্গল জঙ্গল কাটা উচিত না, গাছ কাটা উচিত না, সেটাও একটা মেসেজ রয়েছে, তো আগে স্ত্রী সিনেমাটাও একটা মেসেজ ছিল, এটাতে একটা মেসেজ রয়েছে, যে জিনিসগুলো খুব ভালো, অরিজিৎ সিং এর গান ভালো, পাত্রীটাও ভালো হবে, আর মনে হচ্ছে আয়ুষ্মান খুরানাকে অলরেডি আমরা দেখেছি, মানে শুধু বাদুর অবস্থায়, কারণ শুনছি তো এটাও ওর সাথে জুড়বে ভবিষ্যতে, এখানে বাদুর রয়েছে কিন্তু আয়ুষ্মান খুরানা, আমরা যে কি সব কথা বলছি তোমরা যদি না বুঝতে পারো তাহলে গুগলে গিয়ে সার্চ করো দি ভ্যাম্পায়ার ডায়েরিজ, ওটা দেখে নিও অনেক কিছু বুঝতে পেরে যাবে যে কনসেপ্টটা কি ব্যাপারে, দেখেছিস? আমি দেখিনি, এখন আমাদের পাশে ভেরিয়া রয়েছে, আরেকটা জিনিস হচ্ছে এই সিনেমাতে হিমেশ রেশমিয়া আর একটা দুর্দান্ত ক্যামিয়া রয়েছে, ক্যামিও রয়েছে, নস্টালজিক ফিলিং আসবে, অ্যাবসলিউটলি, এই যে এইবার আছে হিমেশ রেশমিয়া আর যে আসছে রাতে রাতে ওদের গলায় আসে কি ভালো লেগেছে এটা, আমরা সবাই আসছিলাম। আর একটা জিনিস হচ্ছে যে আইটেম সংটা ছিল সেই আইটেম সংটা সিনেমাতে নেই, জানি না কেন, মানে সিনেমা থিয়েটারে তো দেখালো না, পরমেশ্বরী না সামথিং লাইক দ্যাট, এবং ওই শ্রদ্ধা কাপুরও থাকবে ওটাও দেখালো না, পরে ওটা ওটা পরে দেখাবে, ওটা তো সিনেমার নেই, দশে কত দেবে সিনেমাটা, ওইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে মুভিটা আমি সবকিছু মিলিয়ে গান স্ক্রিন প্লে ভিএফএক্স সবকিছু মিলিয়ে সাত 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 দেবো, আমি সাড়ে সাত দেবো, সাড়ে সাত।
রাইট, অনেক দিক থেকে একটু পিছিয়ে রয়েছে প্রেজেন্টেশন, কিন্তু যা চেষ্টা করেছে সত্যি কথা বলতে আমি থ্রি ডিতে যেহেতু দেখেছিলাম এটা গ্রাফিক্স মারাত্মক গ্রাফিক্স চেষ্টা করেছে, ঠিক আছে? তো আমি বলবো না যে ব্রহ্মাস্ত্র লেভেল গেছে, বাট না এটা অনেক ব্রহ্মাস্ত্র লেভেলের ভিএফএক্স না, বাট ভেরিয়ার ট্রান্সফরমেশন ওই জায়গাগুলো খুব সুন্দর। নর্মালি লোকে বলবে মানে ভেরিয়া যখন হবে সেই ট্রান্সফরমেশন সত্যিই বেটার, মানে ভালো করে চটচট করে ধরা যাবে না, যেন অরিজিনাল লাগবে। খালি ওই পাহাড়ের উপরে বসে থাকার পিছনটা মনে হচ্ছে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে সেটা বোঝা যাচ্ছিলো, আর ওই যখন সেই ধোয়া গুলো ঘুরে বেড়াচ্ছিলো চারদিকে ওই আর একটা রকম একটা লেগেছে। দ্যাটস অল, ওভারঅল অনেকটাই বেটার, মানে ট্রাই করার জন্য বেটার। আর ফ্যামিলি লাইফ আছে, ঠিক আছে, ফ্যামিলি লালিতে ফ্যামিলি নিয়ে আসাই যাবে একদম, এখানে ফ্যামিলি স্টোরি অ্যাকচুয়ালি আমরা ভেড়িয়া দেখছিলাম পিছনে স্ত্রী চলছিল পাখি, বা ভেড়িয়াও দেখাতে পারে কারণ ছেলে মেয়ে দুটোই নিচে ছিল।